হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই জানি আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে সাতটি আশ্চর্য জিনিস রয়েছে যেটা সেভেন ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড বলা হয় আর সেটা যদি আপনারা দেখতে যান তার জন্য আপনাদেরকে সাতটা দেশ ঘুরে বেড়াতে হবে না আপনারা চলে আসুন না কলকাতার ইকো পার্কে সেখানে একই ক্যাম্পাসে সাতটি ওয়ান্ডার্স সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু রেপ্লেকে এখানে তৈরি করা রয়েছে গেট নম্বর চার দিয়ে প্রবেশ করবেন প্রতি হেড তিরিশ টাকা করে আপনাদের এন্ট্রি ফি লাগবে আর একটা কথা বলে রাখি যে আপনারা এখানে প্রবেশ করবেন দুপুর বারোটার পর প্রথমেই আমরা যে চিত্রটির কথা আপনাদেরকে বলবো ফার্স্ট ওয়ান্ডার্স সেটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার তো একটা কথা বলে রাখি দু সালে একটা সুইস ফাউন্ডেশন নতুন যে ছাত্র ওয়ান্ডার সেই সম্বন্ধে একটা তারা ক্যাম্পেন জানায় এবং সেখানে একশো মিলিয়নের উপর ভোট পড়ে এবং সেই ভোটের রেজাল্ট হয় দু সালের সাতই জুলাই সেখানেই যে নতুন সাতটা ওয়ান্ডার তৈরি হয়েছে সেই ডিপ্লিকা এখানে কিন্তু তৈরি রয়েছে ক্রাইস্ট দ্য রিজমার এটা ব্রাজিলে আমরা দেখতে পাই একটা একটা ফরাসি ভাস্কর্য উনিশশো কুড়ি সাল নাগাদ এটা সূচনা করা হয়েছিল এবং উনিশশো সাল নাগাদ এটা নির্মিত হয় একশো তিরিশ ফুট উঁচু এটিও কিন্তু ভোটাভুটিতে জিতে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং এর দ্বারা সারা বিশ্বে ক্রাইস্টের যাতে ভালোবাসা পৌঁছে যায় সেই চেষ্টাই করা হয়েছে ক্রাইস্ট দ্য রেডি রিডিমার এটি কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তারপরেই এখানে যে আবক্ষ মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মোয়াই মূর্তি বলা হয় মোটামুটি এক একটা শিলা থেকেই এগুলো তৈরি করা হয়েছে আর তেরো ফুট মতো উঁচু আর বারো টনের মতো এগুলো ওজন হয় এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পেত্রা জর্ডনের একটা শহর এটা পেট্রোস থেকে নামটা এসেছে যার অর্থ হচ্ছে পাথর গ্রিক রোমান শৈলীতে এগুলো নির্মিত হয়েছিল এবং প্রায় চার হাজার দর্শক বসার এখানে ব্যবস্থা ছিল নর্বেটিয়ান কিংডমের একটা স্মারক বলা হয় এই পেত্রা শহর এটিও ভোটাভুটিতে জিতে সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাই আপনারা বন্ধু ইকো পার্কে কলকাতার যেটা নিউ টাউন রাজারহাটে অবস্থিত আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে একটা বিকেল অন্তত খুব সুন্দরভাবে আপনাদের কাটতে পারে আর তিরিশ টাকা এন্ট্রি ফি আর ভিতরে অসংখ্য রাইড আছে সাইকেল রয়েছে ইকো মোটর সাইকেল রয়েছে টয় ট্রেন রয়েছে এর সাহায্যে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন ইকো পার্কের চারপাশটা জলাভূমি মানে জলবেষ্ট একটা দ্বীপের মতো খুব সুন্দর এরপরে আমরা যেটার দিকে এগিয়ে চলেছি সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে রয়েছে তাজমহল এটিও এই সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আর অবশ্যই আপনারা সবাই জানেন এটি আমাদের একটি ভারতীয় শিল্পকলা যমুনা নদীর তীরে এই তাজমহল অবস্থিত সাদা মার্বেল পাথরে তৈরি সম্রাট শাহজাহান দ্বারা এটি নির্মিত হয়েছিল তার প্রিয়তম স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে তার কবরের উপর স্মৃতিসৌধ হিসেবে এটা নির্মাণ করা হয়েছিল কুড়ি হাজার শ্রমিক বাইশ বছর ধরে এটি তৈরি করেছিলেন একটা সত্যিই মানে মানুষ সৃষ্ট যে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর সব শিল্পকলা আর অবশ্যই তার সৌন্দর্য তো আশ্চর্যের মধ্যে তাকে ইনক্লুড করবেই এবং হয়ে ওঠে খুব সুন্দর ভারতবর্ষের গর্ব তাজমহল এটিও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত এটিও আমরা ইকো পার্কে এলে দেখতে পাই আর একটা বিষয় বলে রাখি এই মুহূর্তে তাজমহল আগ্রায় অবস্থিত এটি আপনারা চাইলে চাক্ষুষও দেখতে পারেন তাই বলছিলাম সাতটা আশ্চর্যের যে প্রথম যেগুলো ছিল সেগুলোকে ছাপিয়ে নতুন সাতটা আশ্চর্য কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেটা স্থান পেয়েছে বলতে বলতে আমরা চলে এসেছি কলোজিয়াম কলোজিয়ামের সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এটা ইতালির একটি ভাস্কর্য রোমে অবস্থিত পাথর ও বালি দিয়ে এটি তৈরি আশি খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি হয়েছিল প্রায় পঞ্চাশ ষাট হাজার দর্শক এখানে বসে নানারকম বিনোদনমূলক খেলা এখানে দেখতেন যেমন গ্ল্যাডিয়ারদের মল্লযুদ্ধ তাছাড়া মাঝে মাঝে এই স্টেডিয়ামের ভেতরে জল প্রবেশ করিয়ে স্টেডিয়ামটার পুরো জল ভর্তি করে কৃত্রিমভাবে ব্যাটেল অফ সিজ অর্থাৎ নৌযুদ্ধেরও এখানে ব্যবস্থা করা হতো ভাবতেই পারছেন বিনোদনের একটা প্রকৃষ্ট জায়গা অবশ্যই একটা হয়ে উঠেছিল রোমের কলোজিয়াম তবে ভূমিকম্পে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনারা অবশ্যই রোমের কলোজিয়ামের একটা রেপ্লিকা এখানে দেখতে পাচ্ছেন নোডাউট একটা দারুণ ব্যাপার আমাদের সবাই তো আর স্বার্থ নেই বা সামর্থ্য নেই যে আমরা সারা বিশ্ব ঘুরে ঘুরে এগুলো দেখব তাই সেই স্বাদ যাতে অপূরণ না থাকে তারই ব্যবস্থা করা হয়েছে ইকো পার্কে আপনারা যে কোনো দিন চলে আসুন কলকাতার নিউ টাউনের রাজারহাটের কাছে যে ইকো পার্ক ডেফিনেটলি আপনাদের সেই চাহিদার একটু পরিপূরণ তো অবশ্যই করবে কলোজিয়াম আর এর সৌন্দর্য ভাস্কর্য এবং ইতিহাস অবশ্যই এটাকে ছাত্রী আশ্চর্যের মধ্যে স্থান দিয়েছে এবং এখানে পশুযুদ্ধ হতো মানুষের পশুকে হারিয়ে মানুষের যে যুদ্ধে জয়লাভ এবং সেগুলো যে রোমানরা তাড়ি তাড়ি উপভোগ করতো এত লোক একসঙ্গে বসে নো ডাউট একটা দারুণ একটা স্থাপত্য মানুষের তৈরি এবং সেটি রয়েছে ইকো পার্কে এটিও আপনারা অবশ্যই দেখে নেবেন বলতে বলতে আমরা আরও একটি স্থাপত্যের কাছে এসে উপস্থিত হয়েছি চিচেনির্জা মায়ান সভ্যতার বিখ্যাত মন্দির নগরী এটি একটি পুরাতন মান মন্দিরের ধ্বংসাবশেষ আর পুরাতন দিনকার যে সাতটা আশ্চর্য তার একটি এখানে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পিরামিড যেটি গিজার পিরামিড সেটিও আমরা এই ইকো পার্কে দেখতে পেয়েছি এবং তার সামনে স্ফিংস কিছুটা মানুষের কিছুটা সিংহের মূর্তি স্ফিংস যারা পিরামিডকে পাহাড়া দিত সেগুলো আমরা এখানে দেখেছি আর আমরা তো সবাই জানি খুফুর পিরামিড হচ্ছে থেকে বড়ো সেই পিরামিডের রেপ্লিকাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এরপরে পরে আরও একটি আশ্চর্য যেটি তো শোনা যায় মহাকাশ থেকেও নাকি দেখা যায় হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন সপ্তম আশ্চর্যের আরও একটি আশ্চর্য দ্য গ্রেট ওয়াল অফ চায়না তো আট হাজার কিলোমিটার লম্বা মতান্তরে একুশ হাজার কিলোমিটার লম্বা অনেকে মনে করেন আর চীনকে মূলত বাঁচানোর জন্যই কিন শিংয়াং এটির পরিকল্পনা করেছিলেন দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে এগুলো তৈরি হয়েছিল এবং এদের নির্মাণ শৈলী যেটা পুরো চীনকে বাইরের যে শত্রু তার আক্রমণ থেকে বাঁচানোর একটা প্রচেষ্টা ছিল নো ডাউট মানুষ তৈরি একটা অদ্ভুত স্থাপত্য এই দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটিও আপনারা ইকো পার্কে এলে দেখতে পাবেন আর যখন এই ইকো পার্কে এসে চীনের প্রাচীর দিয়ে হেঁটে চলেছি যেন মনে হচ্ছে সত্যি একটা মায়াবী জগতে পৌঁছে গেছি একটা তো অনুভূত হবেই যেন সত্যি সত্যি আমি চীনে এসে সেই বিখ্যাত প্রাচীরের উপর দিয়ে হেঁটে চলেছি আর সেই ফিলটি যদি আপনারা নিতে চান আপনাদেরকে চলে আসতে হবে রাজারহাট নিউ টাউন ইকো পার্কে তিরিশ টাকার বিনিময়ে আপনি এই সেভেন ওয়ান্ডার্স দ্য ওয়ার্ল্ড দেখে নিতে পারবেন তাই বন্ধুরা বাচ্চাদেরকে শুধু না পড়িয়ে তাকে যদি একটা স্পষ্ট ধারণা দিতে চান তাহলে আপনাদেরকে চলে আসতেই হবে ইকো পার্ক রাজারহাট নিউ টাউন যে কোনো দিন চলে আসুন তিরিশ টাকার বিনিময়ে চার নম্বর গেট দিয়ে ঢুকবেন কারণ এটি চার নম্বর গেটের কাছে তাহলেই আপনারা খুব সহজেই সেভেন ওয়ান্ডার্স দেখে নিতে পারবেন তাছাড়া এখানে লাইট সাউন্ড শো রয়েছে বাটারফ্লাই পার্ক রয়েছে আরও অনেক কিছু বিনোদনে ভরা মাস্ক গার্ডেন রয়েছে বাটারফ্লাই গার্ডেন রয়েছে ফ্রুট গার্ডেন রয়েছে সব কিছু দেখে নিয়ে একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে ফিরে চলুন থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন